হাই বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি তোমার বাঙালির প্রিয় খাবার ডাল আর ভাজা, সবজি ডাল আর তেলে কচু পাতার বড়া। চলো আমরা দেখি এটা করতে আমাদের কী কী লাগছে। তো তোমরা দেখতে থাকো, এবং অবশ্যই যদি তোমাদের ভালো লাগে আমার রেসিপিটা, তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যদি আমার এখানে নতুন বন্ধুরা হয়ে থাকো, তাহলে বেল আইকনটা অবশ্যই প্রেস করো। থ্যাংক ইউ। হাই বন্ধুরা, তোমরা সবাই আশা করি ভালোই আছো। আজ আমি একটা ডাল রান্না করব, সবজি ডাল। গরমকালে এটা ডালটা খেতে খুবই ভালো। আমাদের এখন কাঁঠাল দানা পাওয়া যায়, তাই সবজির মধ্যে আমি কাঁঠাল দানা নিয়েছি, আর কিছু ডাঁটা নিয়েছি, পেঁপে নিয়েছি, মুগ ডাল নিয়েছি, আর কাঁচা লঙ্কা আছে, ফোড়নের জন্য আছে শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা, এছাড়া হলুদ নুন তো লাগবেই। আমরা প্রথমে ডালটাকে ভেজে নেব। আমি গ্যাসটা অন করে নিয়েছি, এবার ডালটা ভেজে নেব। এখানে আমি 200 গ্রাম মতো ডাল নিয়েছি, এই 4 জনের মতো হবে। তো ডালটা ভালো করে সমানভাবে ভাজতে হবে, ডালটা নেড়ে যেতে হবে। যদি আমরা ডালটা রেখে দিই তাহলে কিন্তু ডালটা পুড়ে যেতে পারে। ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। ডালটা একদম নিচ থেকে তুলে ভাজতে হবে, যাতে ডালটা একদম পুড়ে না যায়। কারণ যদি ডালটা ঠিকভাবে ভাজা না হয়, তাহলে ডালটা কিন্তু পুড়ে পুড়ে যেতে পারে, তাতে ডালের স্বাদটা খারাপ হয়ে যাবে। দেখো ডালটা একটু একটু লাল হয়ে এসেছে, আমার ডালটা প্রায় ভাজা হয়ে গেছে। বেশি ভাজবো না, তাহলে বেশি লাল হয়ে গেলে ডালটা সেদ্ধ হবে না। এবার ডালটা নামিয়ে আমি ওয়াশ করে নেব। ডালটা ধুয়ে নিয়েছি, এবার কড়াতে আমি জল বসিয়েছি, জলটা গরম হয়ে এসেছে। এবার ডালটা আমি ছেড়ে দেব, ডালটা দিয়ে দিচ্ছি। ডালে একটু নুন দিয়ে দিলাম। এবার সবজিগুলো আমি সব একে একে দিয়ে দেব, ডালের সাথে সবজিটা সেদ্ধ হয়ে যাবে। পেঁপে, সবজিগুলো আগে থেকে ধোয়া ছিল, ডাঁটা আর কাঁঠাল দানা। কাঁঠাল দানা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, এবং এই ডালটা খেতেও খুব টেস্টি এবং হেলদি। তো এটা সেদ্ধ হোক, বাকি রান্নাটা আমরা পরে করব। আমার ডালটা সেদ্ধ হচ্ছে, তো ডালের সাথে তো কিছু ভাজা দরকার হয়। তো আজকে একটা অন্যরকম ভাজা দেখাচ্ছি। আমাদের বাগানে হয় তেলে কচু পাতা, এটা অনেকে হয়তো চিনবেন বাঙালিরা। এই পাতার খাদ্যগুণ খুব ভালো, তো এই পাতার বড়াটাও খুব ভালো হয়। তো দেখছি, এই পাতাগুলোকে আমি কুচিয়ে নিয়েছি, তার মধ্যে দেব কিছু লঙ্কা কুচি। এবার দিয়ে দেব একটু চালের গুঁড়ো, এক টেবিল চামচ মতো চালের গুঁড়ো, এতে মচমচে হয়। দেব একটু এক চামচ বেসন, এক চামচ সুজি, হলুদ, কালো জিরে, সামান্য জিরে গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো,
পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি। এবার আমরা এই বড়াটাকে মেখে নেব এবং ভাজব। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার ফোড়ন দেব। সরষের তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে দেব দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর কাঁচা লঙ্কা। ফোড়নটা একটু ভাজা ভাজা হবে। এবার ডালটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, তখন নুন একটু কম দিয়েছিলাম বলে আবার একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা পরিমাণ মতো দিতে হবে। ডালটা হয়ে আসছে, আমার ডালটা কমপ্লিট। এবার পরিবেশন করব। এবার ওই ভাজা যেটা আমি মাখিয়ে রেখেছিলাম সেই ভাজাটা ভেজে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার বড়াগুলো আমি ছেড়ে দেব। আমার ভাজাটা হয়ে এসেছে, এবার ভাজাটা আমরা তুলে নিয়ে সার্ভ করে দেব। রেডি হয়ে গেছে আমার বাঙালির প্রিয় খাবার ডাল আর ভাজা, সবজি ডাল আর তেলে কুচি পাতার বড়া।